উদ্যোক্তা মেলা 2021 উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে পাবনা প্রেস ক্লাব ভিআইপি মিলনায়তনে। অল ইন ওয়ান প্ল্যাটফর্ম এই সেমিনারের আয়োজন করে। ভিউয়ার্স, অন্যদা গোয়েন্দা পাবলিক লাইব্রেরির অপোজিট সাইডে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সো আসছি ইন্টার পরে। ইউটিউব পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি পাবনার উদ্যোক্তা মেলা 2021 থেকে। ভিউয়ার্স, নভেম্বরের 12 তারিখ থেকে নভেম্বরের 20 তারিখ পর্যন্ত পাবনায় অনুষ্ঠিত হচ্ছে উদ্যোক্তা মেলা, যেখানে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। অন ইন ওয়ান প্ল্যাটফর্ম এই সেমিনার আয়োজন করে। অল ইন ওয়ান প্ল্যাটফর্মের চিফ অ্যাডমিন নাজদিন খান কেয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ মুশফিকুর রহমান, বিসিকের শিল্প ও নগরী কর্মকর্তা কামাল পারভেজ, অল ইন ওয়ান প্ল্যাটফর্মের উপদেষ্টা ইকরামুল হক মামুন। আরও সেমিনারে বক্তব্য রাখেন অল ইন ওয়ান প্ল্যাটফর্মের অ্যাডমিন জামিল আহমেদ। প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উদ্যোক্তাদের উন্নয়ন সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, অনলাইন অফলাইন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জ্ঞান আহরণ, নিজস্ব আগ্রহ তৈরি, পুঁজি, বাজার চাহিদা, বিপণন প্রক্রিয়া, সামাজিক ব্যক্তিগত সমষ্টির সমস্যার সমাধান, উদ্ভাবনী পন্থাসহ নানা বিষয়ে এখানে আলোচনা করা হয়, যেখানে উদ্যোক্তাদের মধ্যে সুবিধা অসুবিধা ও পরামর্শমূলক নানা তথ্য তুলে ধরেন রত্না আপন, ফারহানা রহমান, মাফিয়া এনি, শারজাহান হক, জহুরা আক্তার নাসরিন লিপি, খাদিজা খাতুন প্রমুখ। এখানে বিভিন্ন গ্রুপের অ্যাডমিন মডারেটর সহ উদ্যোক্তাদের মধ্যে জেনিফার নাসরিন ডলি, জেরিন সুমি, জিনিয়া শারমিন রুলি, মাহবুবা সজীব, মাসুরা খানম মৌ সহ নানা ধরনের খাদ্য পোশাক শিল্প নিয়ে কাজ করেন অর্ধশত উদ্যোক্তা উপস্থিত ছিলেন। মেলাকে কেন্দ্র করে এখানে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে, যেখানে শিশু কিশোররা নৃত্য পরিবেশন করছেন। এবারে উদ্যোক্তা মেলা 12 নভেম্বর থেকে শুরু হয়ে 20 নভেম্বর পর্যন্ত চলবে। পুরো উদ্যোক্তা মেলাটি দেখতে চলে আসতে পারেন আপনিও। সো আমাদের সঙ্গে বাকিটুকু দেখতে থাকুন। সো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। সো আল্লাহ হাফেজ।